হ্যালো এভরিওয়ান, আমি গৌতম প্রামাণিক। আর আজকের এই ভিডিওতে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর দুটো কোয়ালিটির সম্পর্কে আমরা আলোচনা করব, যে কোয়ালিটিগুলো একজন সাকসেসফুল মানুষের অবশ্যই থাকা দরকার। নাম্বার ওয়ান হলো কমিটমেন্ট, আর নাম্বার টু হলো গোল সেটিং করা। আর এই দুটো কোয়ালিটি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর খুব ভালো করেই ছিল, আর যার কারণে তার ছোটবেলা থেকে যে মানুষটা একদম লাজুক প্রকৃতির ছিল, সেই মানুষটাই বড় হয়ে ভারতবর্ষের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হতে পেরেছিলেন, যার কারণে তিনি ভারতবর্ষের লাখ লাখ মানুষ তার কথায় উঠতে বসত। যে মানুষটা মানুষদের সাথে কথা পর্যন্ত বলতে পারতো না লজ্জায়, সেই মানুষটা পরবর্তীকালে লাখ লাখ মানুষের সাথে কথা বলতে পারতেন। কিন্তু কিভাবে? এই দুটো গুণ তার মধ্যে খুব ভালো করেই ছিল। আসুন দেখি যে গান্ধীজির মধ্যে এই দুটো গুণ কিভাবে ছিল। নাম্বার ওয়ান কোয়ালিটি হলো কমিটমেন্ট। গান্ধীজি ছোটবেলা থেকেই অ্যাভারেজ টাইপের একটা স্টুডেন্ট ছিলেন, আর তাই তার বাবা চাইতেন যে বড় হয়ে গান্ধী যেন আমার মতোই একজন ব্যারিস্টার হোক, আর তাই তার বাবা তাকে ইংল্যান্ডে পড়াশোনার জন্য, ল পড়ার জন্য পাঠিয়ে দেয়। সেখান থেকে ল পড়ে গান্ধীজি ফিরে আসে ভারতবর্ষে, আর সেই সময় সাউথ আফ্রিকাতে তিনি ওকালতির জন্য অফার পায়, আর তাই তিনি সাউথ আফ্রিকাতে চলে যান। যখন তিনি ইংল্যান্ডে যান, তার মাকে কমিটমেন্ট করে যান যে ইংল্যান্ডে গিয়ে আমি কখনো মদ মাংস বা বিভিন্ন আজেবাজে নেশার সাথে আমি জড়াবো না। আর আজীবন তিনি তার মায়ের দেওয়া সেই কমিটমেন্ট তিনি রেখে গেছেন। তিনি যা কমিটমেন্ট করতেন, তিনি আজীবন সেই কমিটমেন্ট তিনি রাখতেন। আর তাই তিনি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সশস্ত্র বিপ্লবী এবং ভগৎ সিংয়ের মতো বীর বিপ্লবীদেরও তিনি সমর্থন করেননি। এবার আসে গান্ধীজির দুই নম্বর কোয়ালিটিতে। গান্ধীজি ইংল্যান্ড থেকে ল পাশ করে আসার পর ভারতবর্ষ থেকে যখন সাউথ আফ্রিকাতে যান, সেই সময় সাউথ আফ্রিকাতে ইংরেজদের রাজত্ব চলছিল। আর সেই সময় যখন তিনি সাউথ আফ্রিকাতে একটা ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাসের টিকিট নিয়ে ওঠেন, তখন তাকে সেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ তিনি ভারতীয় ছিলেন বলে। তার কাছে ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তিনি যখন নামতে না চান, ইংরেজরা তাকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এই ঘটনাটা তাকে মানসিকভাবে চেঞ্জ করে দেয়, তার সম্পূর্ণ চিন্তাভাবনা বদলে যায়। তিনি তখনই সিদ্ধান্ত নেন যে ভারতবর্ষ থেকেও ইংরেজদের কবল থেকে ভারতবাসীদের তিনি রক্ষা করবেন। তার এই বড় সিদ্ধান্ত, বড় গোল সেটিং তিনি আজীবন রেখে গেছেন। তার যে কমিটমেন্ট তিনি আজীবন রেখে গেছেন, আর তাই কখনো রাওলা টাইন, কখনো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, কখনো ডান্ডি অভিযান, বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে তিনি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেন এবং ইংরেজদেরকে একদম শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকে একদম সম্পূর্ণরূপে বিতাড়িত করেছিলেন। 1948 সালে নাথুরাম গডসের গুলিতে আমাদের প্রিয় নেতা গান্ধীজি আমাদের থেকে চলে যান। কিন্তু গান্ধীজির এই দুটো কোয়ালিটি আমরা যেটা শুনলাম, সেই কোয়ালিটিগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যকে পূরণ করা থেকে কেউ রুখতে পারবে না। তাহলে গান্ধীজির জীবনী থেকে আমরা দুটো কোয়ালিটি সম্পর্কে জানলাম যে কিভাবে একজন সাকসেসফুল মানুষ হওয়া যায়। নাম্বার ওয়ান কোয়ালিটি হলো কমিটমেন্ট, আর নাম্বার টু কোয়ালিটি হলো গোল সেটিং করতে হবে। আমি গৌতম প্রামাণিক, আবার দেখা হবে এইরকমই একটা মোটিভেশনাল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।